রথযাত্রা কেমতি সহল ভাবে হয়ে পারিব সেতিপাই আজি সমীক্ষা বৈঠক সমস্তଙ୍କୁ নেই ডকা ଯାଇଥିଲା এবং এ রথযাত্রা সফল হওয়া পাই সমস্তଙ୍କର আন্তরিকতা এবং ইচ্ছা থাকা কারণରୁ নিশ্চিত ভাবে সফল হব। এই আলোচনা সফলপূর্বক হয়েছি এবং সমস্ত সরকারি অধিকারী মানুষ নির্দেশ দিয়া যাই সেমানে তাঁকর দায়িত্বপূর্ণ ভাবে সমস্ত কার্যকু সফলতার সহিত সম্পাদন করিবে এবং সমস্ত শ্রীমন্দির সহিত সম্পৃক্তি থিবা সেবায়ত এবং নিযোগর এবং অন্য সমস্ত যে সম্পৃক্তি অনেক রথযাত্রার সমস্তঙ্কর সহিত আগুরু মধ্য আলোচনা হয়েছি এবং আজি তার সমীক্ষা লা এবং নিশ্চিত ভাবে এই রথযাত্রা বিরল এবং অভূতপূর্ব হলে সমস্তঙ্কর সহযোগে এবং মহাপ্রভুঙ্ আশীর্বাদে সফল হব এবং সেপাই আজি এ বৈঠক সফল হয়েছি। সেপাই মু সমস্তঙ্কু অপিল করুছি যে এহা কিভাবে ভাবে সফলপূর্বক কাম হয়ে পারিব সমস্তঙ্কর সহযোগ রহিব। গণমাধ্যমর সমস্ত টিমকে মু অনুরোধ করিবি সেমানে মধ্য তাঁকর সহযোগ পূর্বক এই কার্যক্রমকু সফল সম্পাদন করাইবারে সহভাগিতা রাখিবে। ধন্যবাদ। না সে কথা তো মু কইছি যেহেতু এ রথযাত্রা দুই দিন ধরিক অনুষ্ঠিত হব সেতিপাই দ্বিতীয় দিন মধ্য সরকারি সেটিপাই ছুটি করা যাওয়া পাই নিষ্পতি নিয়া যাইছি আউ সমস্ত সহযোগ করিয়া পাই মধ্য কোহা যাইছি। এণু ଏହା ନିଶ୍ଚିତ ଭାବରେ ସଫଳ ହେବ। ମହାମହିମ ରାଷ୍ଟ୍ରପତି ଆସୁଛନ୍ତି ସେଥିପାଇଁ ଆମକୁ ଅଧିକ ଉତ୍ସାହିତ ହେବା ପାଇଁ ପଡ଼ିଛି ଏବଂ ତାଙ୍କର ଉପସ୍ଥିତି ମଧ୍ୟ ଆମକୁ ଏକ ଏ ରଥଯାତ୍ରାରେ ସଫଳ ହେବା ସହିତ ଐତିହାସିକ ହେବ ସେଥିପାଇଁ ସମସ୍ତ ପ୍ରସ୍ତୁତି ହୋଇସାରିଛି। ଧନ୍ୟବାଦ। ଆପଣ ଶୁଣୁଥିଲେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କ ପ୍ରତିକ୍ରିୟା। ଚଳିତ ବର୍ଷ ରଥଯାତ୍ରା ଦୁଇ ଦିନ ହେବ ଅର୍ଥାତ୍ 53 ବର୍ଷ ପରେ ଆମେ ଏକ ବିରଳ ସଂଯୋଗ ଦେଖୁଛେ। ତେଣୁ ଦୁଇ ଦିନ ରଥ ଟଣା ହେବ ଏବଂ ସାଧାରଣତଃ ଆମେ ଦେଖେ ରଥଯାତ୍ରା ପାଇଁ ରାଜ୍ୟରେ ଗୋଟିଏ ଦିନ ସରକାରୀ ଛୁଟି ଘୋଷଣା ହୋଇଥାଏ, କିନ୍ତୁ ଚଳିତ ବର୍ଷ ଏହି ବ୍ୟତିକ୍ରମ ଥିବାରୁ ଏ ସଂଯୋଗ ଥିବାରୁ ଦୁଇ ଦିନ ପାଇଁ ଛୁଟି ଘୋଷଣା କରାଯାଇଛି ଏବଂ ଏକଥା କହିଛନ୍ତି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମୋହନ ଚରଣ ମାଝୀ। ଆମେ ଶୁଣୁଥିଲେ ଗୋଟିଏ ପଟେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କର ପ୍ରତିକ୍ରିୟା, କାରଣ ଆମେ ସମସ୍ତେ